235,000 টাকার গরুতে কত মন মাংস আসলে পেলেন ওনারা, সেটা আমরা ক্যালকুলেশন করব, এবং কয়টা ভাগা হয়, এক এক ভাগায় ওনারা কত কেজি করে পান সেটা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন নিশ্চয়ই। গতকালকের ভিডিও চিত্রের ধারাবাহিক প্রতিবেদনের আজকে দ্বিতীয় পর্ব। মাশাআল্লাহ, আপনাদেরকে যেই কমিটমেন্ট করেছিলাম যে আসলে এই গরুটি কাটার পরে মানে জবাই করার পরে কতটুকু হয় দেখানোর চেষ্টা করব, চলে আসছি আমরা। যদি অনেক কষ্ট হয়েছে, রাস্তায় প্রচুর জ্যাম, ভাবছিলাম যে হয়তো আইসা পাবো কিনা জানি না, তবে জবাই হয়ে গেছে, কিন্তু পুরোপুরি কাটাকাটি এখনও শেষ হয়নি। এই যে দেখতে পাচ্ছি আমরা সামনে, মাশাআল্লাহ গোশত কিন্তু দেখতে খুবই চমৎকার লাগতেছে, খুব সুন্দর দেখেন এই যে সামনেই রাখা আছে। তো অনেকে কমেন্ট করছেন যে আসলে এই গরুটা 7.5 মণ হবে, কেউ বলছেন 7 মণ হবেই, 7 মণ প্লাস হবে। তো যেহেতু চলে আসছি, জানাতে পারবো আসলে গরুটা কাটার পরে কত মণ হলো। তো যেটা আসলে কথা ছিল যে সবাই আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে খুব কমেন্ট করতেছি যে বয়কট গরুর গোশত, বয়কট গরুর গোশত, দাম না কমা পর্যন্ত আসলে গরুর গোশত কেউ খাবে না। কিন্তু আসলে গরুর মাংসের দোকানে গেলে এখনও কিন্তু দেখি যে অনেকেই গরুর মাংস কিনে খাচ্ছে, যদিও আসলে কমেন্টে খুব তোলপাড় চলতেছে বয়কট, কিন্তু আসলে সেই বয়কটটা কোন বয়কট সেটা বুঝতে পারতেছি না আমরা। যাই হোক, তবে এই বেশি দাম হওয়ার কারণে কিন্তু অনেকেই একটা ব্যবস্থা করতেছে, এই যে মানে বেশ কয়েকজন মিলে গরু কিনে কেটে সেই মাংসটা ভাগাভাগি করে নিচ্ছে। তো তেমনই একটা ভিডিও চিত্র আমরা গতকালকে দিয়েছিলাম, যারা 2,25,000 টাকা একটা গরু কিনেছিল বিষ্ণুন্দী, যেই ফেরিঘাট 2,500-এর, সেই ওইখানে একটা গরুর হাট ছিল, সেই হাট থেকে সেই ভিডিও চিত্রটা আমাদের আই বাটনে দেয়া আছে, যদি দেখতে চান দেখে আসতে পারেন। তো সেই গরুটা আজকে কাটা হয়েছে, মানে জবাই করা হয়েছে, এই যে সেটাই প্রসেসিং চলতেছে। তো সবুজ ভাইয়ের সাথে একটু কথা বলি, উনি তো মোটামুটি বেশ এটাকে ভালোই লিড দিচ্ছে, কী অবস্থা সবুজ ভাই? ভালো ভালো। কতক্ষণ আগে জবাই করছেন? এই তো প্রায় আধা ঘন্টা আগে। আধা ঘন্টা আগে, তাহলে মোটামুটি ভালো সময় আসছি নাকি? জি, টাইম মতো আসছেন। টাইম মতো আসা করছি। তো গোশ দেখে কি মনে হচ্ছে, কেমন হয়েছে কালার টালার সব? কালারটা মোটামুটি সুন্দর হয়েছে। মোটামুটি সুন্দর হয়েছে, জি। আচ্ছা, এখন বলেন, 2,25,000 টাকায় আপনারা কিনছিলেন গরুটা, জি, 700 টাকা হাসলি দিছিলেন, জি, 700 টাকা হাসলি দিছিলেন, আর ভ্যান মানে পিক আপ ভাড়া দিছিলেন 3,000 টাকা দিছিলেন, 3,000 টাকা, তাহলে 28,700 টাকা পড়ছিল, জি। আর এরপরে আনুষঙ্গিক আপনাদের আর কি খরচ হলো এটা জানি? আনুষঙ্গিক মনে কষাই বিল আছে 5,000 টাকা, কষাই বিল 5,000 টাকা, তাহলে কত পড়তেছে? 28,500, 32,700, আরো 1,300 খরচ আছে, আরো 1,300 খরচ আছে, খরচ আছে পাড়ি হুগলা, তারপর আপনি মনে করেন গরু পিছে খরচ করছি, গরু পিছে খরচ মানে খাওয়া করাইছি, খাওয়া করাইছি, এই যে মাথাও চলে আসছে। আচ্ছা, তাহলে কি মনে হয় সব মিলে গরুটার পিছনে কত টাকা ইনভেস্ট হলো? 2,00,000, 2,00,000 35,000 মতো গেছে, কাছাকাছি গেছে। আচ্ছা, পুরোপুরি 35 না হলেও কাছাকাছি গেছে। তাহলে 2,35,000 টাকার গরুতে কত মন মাংস আসলে পেলেন ওনারা, সেটা আমরা ক্যালকুলেশন করব, এবং কয়টা ভাগা হয়, এক এক ভাগায় ওনারা কত কেজি করে পান সেটা জানার চেষ্টা করবো। মোটামুটি যে যারা ভাগের আছে ওনারা কিন্তু দাঁড়িয়ে আছে। দেখেন, আমরা যেটা বলছিলাম যে আসলে এইভাবে গরু কিনে যদি জবাই করে সবাই ভাগ করে নেওয়া যায়, তাহলে কিন্তু খুবই ভালো একটা জিনিস হয়। সেটা কি, এই যে আনন্দমুখর পরিবেশে দেখেন সবাই একসাথে, এই সময় হয়তো এক একজন এক এক জায়গায় থাকতো, হ্যাঁ, সবার মধ্যে একটা মিলবন্ধন তৈরি হয়, সমাজের যারা মানুষ আমরা এক একজন এক এক কর্ম করে থাকে, কিন্তু এখন কিন্তু সবাই দেখেন একসাথে আছে একটা জায়গায়। তো ভাই কেমন লাগতেছে আসলে এই জিনিসটা? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে, আল্লাহ মতে ঈদের আনন্দের মতন লাগতেছে। ঠিক, আমাদের সবচেয়ে বড় আনন্দ হলো আমাদের কষ্ট হয় নাই, প্রতি শুক্রবার আমাদের 200 করে জমানো টাকা দিয়ে আজকে আমাদের ঈদের দিন পালন করা হচ্ছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, যেন আমরা মেহনতের মানুষেরা সব সময় যেন এইভাবে আমরা ঈদ আনন্দ করতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এই যে এর আগে তো গরুটা দাঁড়ানো ছিল, তখন অনেকেই অনেক ধরনের বলছে, কেউ 6.5 মণ বলছে, সবুজ ভাই 6.5 মণ টার্গেট করে নিয়ে আসছে, 7 মণ, কিন্তু 6.5 মণ হয়তো বলছে, আবার আমাদের কমেন্টে অনেকেই কমেন্ট করছে 7 মণ প্লাস হবে, কেউ 7.5 মণ বলছে। কাটার পরে কী মনে হইতেছে আসলে, সব কিছু মিলে কেমন হইতে ভাই? একটা জিনিস কি মেনে হলো, রিজিকের মালিক আল্লাহ, সবুজ কষাই না, ঠিক একটা আন্তাজ করে নিয়ে আসছে। আচ্ছা, সবুজ অনেক মেহনত অনেক পরিশ্রম করে সব সময়, এখন দেখা যাক কাটার পরে আল্লাহ রিজিকে কী লেখছেন, এটা আল্লাহ তালা ভালো জানেন। এখন আন্তাজ করি, কেউ 7 কেজি 7 মণ, কেউ 8 মণ, কেউ 7.5 মণ, দোয়া করেন যেন আল্লাহ ভালোই মিলিয়ে দেয়, শুকর আলহামদুলিল্লাহ, যেন ভালো হয়। যেহেতু চলে আসছি, অবশ্যই জানাইতে পারবো দর্শকদেরকে। গোশটা দেখে আসলে কেমন লাগতেছে? মাশাআল্লাহ। হ্যাঁ, আপনার যারা বাজার থেকে কিনে খায়, আমার মনে হয় না এরকম পিওর মাংস কেউ পায়, আল্লাহর রহমতে মাংসটা খুব সুন্দর, আসলেই কিন্তু সুন্দর লাগতেছে, তাই না? কালারটা খুবই সুন্দর লাগতেছে। কি মনে হয় মুরব্বী আপনার? ভালোই। হ্যাঁ, ভালোই। গরুটা কি দেখছিলেন আপনি? হ্যাঁ, গরু দেখছেন।
তো গরু দেখে মনে হয়েছিল যে এরকম মাংসের এরকম সুন্দর কালার হবে মনে হয়েছিল। আপনি কি আসেন বাগে নাকি? না না বাগে না, এমনি দেখতেছেন। কেমন লাগছে দেখতে? ভালোই, ভালো লাগতেছে। মুরব্বী আপনার কাছ থেকে যদি একটু জানি, আসলে এই যে আমরা তো একটু সামনে চলে আসেন, মাংসের দোকান থেকে, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, মাংসের দোকান থেকে যে গোশ কিনে খাই, আর এই যে গোশ দেখা যাচ্ছে মাশাআল্লাহ, কেমন লাগছে? অনেক ফ্রেশ, এটা ফ্রেশ এবং টাটকা, ফ্রেশ এবং টাটকা। আর তারপর পানিতে চুপ দেয়, এটা তো চুপ দেয়, ডাইরেক্ট কাটছে। এই যে এই গোশটা যদি পানিতে চুপায় চুপায় মাপে, কমপক্ষে এক মন বেড়ে যায় পুরো গরুতে। আচ্ছা, কমপক্ষে 40 কেজি পারবে টোটাল। যদি 6 মন গোশ হয় 7 মন হবে। এই গরুটা কবে 7 মনের মতন হবে? আমি দেখছিলাম, আমি খাড়া দেখছি গরু দুদিন ধরে, গরুটা দাঁড়ানো অবস্থায় দেখছি, 6 থেকে 7 মন হবে, 6 মন হবে, 6 মন হবে মিনিমাম। আচ্ছা, অনেকে কমেন্ট করছে যে 7 মনের উপরেই হয়তো বা হবে গরুটা, এরকম এই কিন্তু কষের মাপলে 1 মন বেশি হবে। এটা চুপ দিলে 1 মন বেড়ে যাবে, 1 মন বেড়ে যাবে পানিতে চুপ দিলে, 1 মন বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনিও তো আছেন এই ভাগে নাকি? আপনাদের আপনার কাছে জানি কত মন হইতে পারে গরুটা? আসলে আমার আইডিয়া নেই। আচ্ছা, ওনার একেবারে আইডিয়া নাই বলতে পারতেছে না? কারো আইডিয়া নাই, আমাদের আইডিয়া নাই। আমরা তো দিছি ইনশাল্লাহ, আমাদের একটা ঈদের আনন্দের মধ্যে আমরা সবাই মা বোন সবাই মিলে একটা আনন্দ ভোগ করব, সেই জন্য আমাদের, হ্যাঁ। আর এই মাংসটার ভিতরে 1 ফোঁটা কোনো পানি নেই, মানে পিওর মাংস, পিওর মাংসটা খুব সুন্দর। চর্বির দিক থেকে যদি জানতে চাই? চর্বি নাই, চর্বি নাই বললেই চলে। আচ্ছা জি, ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। দর্শক আসি আমরা, দেখি কাটাকাটি তো চলতেছে, তার মানে আর একটু সময় লাগবে, তারপরে সব কিছু শেষ হলে আসলে জানা যাবে যে কত মন হলো এবং ওনাদের যেই ভাগ, যেই কয় ভাগে। জি, আরেকটু অপেক্ষা করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, রেজাল্টটা নিতে পারবো। হ্যাঁ, রেজাল্টটা অবশ্যই আমরা নিবো, আমরা জানাবো। হয়ে গেছে, কেজি আইডিয়া হয়ে গেছে, কেমন কত মন হইতে পারে? যাই হয়েছে না, তাদের ভাগে 1000 টাকা কেজি বলবে, 1000 টাকা কেজি বলবে, তাহলে তো বেশি হয়ে গেল মাংসের দোকানে। ভুল করেছে কিনা, কিনাটা একটু বেশি হয়ে গেছে মনে হইতেছে আপনার কাছে। আচ্ছা আচ্ছা, এখন এটাও একটা বিষয় যে আসলে কিনার উপরে অনেক কিছু ডিপেন্ড করে, যদি কিনাটা দাম বেশি পড়ে যায় তাহলে তো মাংসের কেজিতে দাম বেশি পড়বে। আপনি তো, আপনি কি এই সাথে আছেন? আমি এমনি থাকি এখানে, কিন্তু সাথে নাই, সাথে নাই। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে দর্শক, আসলে 1000 পরে, 800 পরে, নাকি আসলে আরও কম পরে, সেটা শেষ হোক, তারপরে দেখা যাবে। আসি আমরা ইনশাল্লাহ, দেখা জানাবো আপনাদের। এখনো চলতেছে আসলে প্রসেসিং, আর ইফতার আয়োজনের জন্য আমরা চলে গিয়েছিলাম, এখন ইফতার শেষ, চলে আসলাম আবার, তো এখনও শেষ হয়নি ওনাদের। আসলে গরু তো অনেক বড়, যার কারণে অনেক সময় লাগতেছে। এখন হচ্ছে ওই 5 কেজি করে দেয়া হচ্ছে, এখন প্রথমবার সবগুলো ব্যাগে 24 জনের ভাগে 24টা ব্যাগে দেওয়া হবে। আচ্ছা, পরবর্তীতে এখন আবার 3 কেজি করে দেওয়া হচ্ছে এই 24টা ব্যাগেই। ভাই, এই যে ভাগের মাংস নিয়ে যেতেছে, বলেন ভাই এখন কত কেজি পাইলেন? আলহামদুলিল্লাহ 13 কেজি পাইছি, 13 কেজি পাইছি। হ্যাঁ, বট বাদে, বট বাদে, বট নারী বাদে 13 কেজি করে পাইছি, এক একজন 13 কেজি করে পাইলেন, 13 কেজি করে। আপনাদের ছিল হলো কি 24 ভাগ? 24 ভাগ। আচ্ছা, তাহলে কত কেজি হইতাছে সব মিলে? এটা এখন একটা যোগ দিতে হবে, 13 কেজি করে পাইছেন, তার মানে হচ্ছে আপনাদের 24 ভাগে 312 কেজি হইতেছে, তাই? জি জি, 312 কেজি, তাই তো মনে হয় 7 মনের উপরেই পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, খুশি আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের কষ্ট 1 বছরের, আলহামদুলিল্লাহ 1 বছরের আমাদের সাফল্য পাইছি এবং আমরা খুশি, আপনারা খুশি। আচ্ছা ঠিক আছে, যান মাংস নিয়ে দাঁড়ায় এখন কষ্ট হইতেছে আপনার। এই যে মোটামুটি ফিনিশিং শেষ হলো আর কি এই জায়গায়, এই যে সবাই যা যা মাংস নিয়ে যাচ্ছে।